আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, ইরানকে লক্ষ্য করে বিশাল সামরিক মহড়া চালিয়েছে ইসরায়েল। ফের ইয়েমেনে সৌদির বোমা হামলা, 150 জনের বেশি নিহত। ইউরোপীয় দেশগুলো দখলকৃত আল কুদসে বসতি নির্মাণ বন্ধ করতে ইহুদিবাদী শাসকদের প্রতি আহ্বান জানিয়েছে। রাশিয়া মহড়ার জন্য বেলারুশে দুটি S-400 ব্যাটালিয়ন পাঠিয়েছে। কৃষ্ণসাগরে মহড়ায় স্পেনের দুই যুদ্ধজাহাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের বিশাল সামরিক মহড়া। বৃহস্পতিবার সৌদি পরিচালিত একটি নিউজ আউটলেটের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধবিমান ভূমধ্যসাগরে একটি বড় মহড়া চালিয়েছে, যার মধ্যে এয়ার রিফুয়েলিং অনুশীলন অন্তর্ভুক্ত ছিল। লন্ডন ভিত্তিক এলাফ এর অপ্রমাণিত প্রতিবেদনে বৃহস্পতিবার F-15, F-16 এবং F-35 ফাইটার ক্র্যাফ্টের অস্বাভাবিকের বড় দল, সেই সাথে বোয়িং মিড এয়ার রিফুয়েলিং ট্যাঙ্কার দ্বারা বিমান কৌশলগুলি বর্ণনা করা হয়েছে, যা সম্ভবত কি হতে পারে তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ইসরায়েলের সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকির মধ্যে ইরানের জন্য একটি সতর্কীকরণ বাতিঘর হিসেবে দেখা হচ্ছে। একটি নামহীন আরব উৎসের উদ্ধৃতি দিয়ে এলাফ জানিয়েছে যে বিস্তৃত কৌশলটি ভূমধ্যসাগরের উপর হয়েছিল। ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা, যারা খুব কমই বিদেশি প্রতিবেদনে মন্তব্য করেন, তাদের সাথে তাৎক্ষণিকভাবে পৌঁছানো যায়নি। ইসরায়েলের বার্ধক্যজনিতর মধ্যে এয়ার রিফুয়েলিং ফ্লিটের ব্যবহার সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত হবে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করেছে, অথবা তেহরান এবং বাকি বিশ্বের কাছে প্রজেক্ট করতে চায় না যা তারা প্রস্তুত করেছে। ইসরায়েল খুব কমই প্রকাশ্য ড্রিলগুলিতে তার জ্বালানি সরবরাহের নৈপুণ্য ব্যবহারের বিজ্ঞাপন দেয়, তবে সেগুলি মাঝে মাঝে প্রদর্শনীর জন্য ব্যবহৃত হয়। 2013 সালে ইরানের সাথে উত্তেজনার অনুরূপ পটভূমিতে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আক্রমণের জন্য অনুশীলনকারী প্রায় সমস্ত এয়ার স্কোয়াড্রন জড়িত একটি বড় ড্রিলের অংশ হিসেবে মধ্য এয়ার রিফুয়েলিং ট্যাঙ্কারগুলি প্রকাশ্য ব্যবহার করা হয়েছিল। সেই সময় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইউটিউবে ভিডিও আপলোড করেছিল, যেগুলি দেখায় যে F-15 এবং F-16 যুদ্ধবিমানগুলি জলের ওপর মধ্য বাতাসে জ্বালানি দিচ্ছে। মহড়ার পরে যা গ্রিসের কাছে হয়েছিল বলে জানা গেছে। সেই সময়ের রিপোর্ট অনুসারে ক্লিপগুলি প্রথমবার চিহ্নিত করেছিল যে IDF কখনো তার মধ্যে এয়ার রিফুয়েলিং ক্ষমতা দেখানো প্রকাশ করা ভিডিও প্রমাণ করে। এটি দূরত্বের কারণে ইরান অভ্যন্তরীণ বিমান হামলা চালাতে এবং ফিরতি ভ্রমণের জন্য পর্যাপ্ত জ্বালানি থাকার জন্য ইসরায়েলি বিমানগুলিকে আকাশে জ্বালানি দিতে হবে বা অবতরণের জন্য একটি বন্ধুত্বপূর্ণ বিমান ঘাঁটি খুঁজে পেতে হবে। এদিকে ফের উন্মাদ সৌদির বোমা হামলা ইয়েমেনে, 150 জনের বেশি নিহত। সৌদি যুদ্ধবিমান ইয়েমেনের পশ্চিম অঞ্চলীয় শহর হুদাইদা এবং উত্তর পশ্চিম সাআদাতে একটি কারাগারে বোমাবর্ষণ করেছে। প্রাথমিক প্রতিবেদনে 150 জনের বেশি লোক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সাআদাতে সৌদি যুদ্ধবিমান প্রধান কারাগারে হামলা চালিয়ে কমপক্ষে 140 জন নিহত হয়, আল মাসিরা টেলিভিশন নিউজ চ্যানেল এই রিপোর্টটি করেছে। ইয়েমেনের আল মায়াদিন সংবাদদাতা জানিয়েছেন, কারাগারের ধ্বংসস্তূপের নিচ থেকে 62টি লাশ বের করা হয়েছে। সাআদা গভর্নর মোহাম্মদ জাবের আওয়াদ বলেছেন, হাসপাতাল শহীদ এবং আহতদের দ্বারা পরিপূর্ণ এবং আমাদের ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের মরিয়া প্রয়োজন। অনেক আন্তর্জাতিক সংস্থা এর আগে কারাগার পরিদর্শন করেছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশনের খবরে আরও বলা হয়, বৃহস্পতিবার গভীর রাতে হুদাইদা শহরের আবাসিক এলাকায় সৌদি জেট বিমানের ব্যাপক বোমা হামলায় অন্তত 6 জন বেসামরিক ব্যক্তি নিহত ও 18 জন আহত হয়। তারা রাজধানী সানা থেকে প্রায় 145 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে শহরে যোগাযোগ কেন্দ্রে আঘাত আনে। প্রাদেশিক স্বাস্থ্য অফিসের পরিচালক আলী আল আহাদাল ইয়েমেনের আল মাসিরা টেলিভিশনকে জানিয়েছেন, ফলে এটি তিনতলা ভবন মাটিতে সমতল হয়ে যায়। স্থানীয় কর্তৃপক্ষ সম্ভাব্য বেঁচে থাকা ব্যক্তিদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের মৃতদেহ উদ্ধার করেছে, যারা বেশিরভাগ শিশু ছিল, ভবনের কাছে খেলছিল। একটি সূত্র আরও জানিয়েছে, সৌদি বিমানের অবিরাম ওভারফ্লাইট উদ্ধার তৎপরতা ব্যাহত হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের দ্বারা ইয়েমেনের উন্মুক্ত বোমা হামলা তীব্রতর হয়েছে এবং ইয়েমেনি বাহিনী প্রতিশোধ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের গভীরে কৌশলগত লক্ষ্যবস্তুগুলির বিরুদ্ধে বিরল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুতি হুদাইদার আবাসিক এলাকায় সৌদি বিমান হামলার প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, এগুলো একটি যুদ্ধ অপরাধ এবং
ক্ষমতাযোগ্য নয়। হুদাইদা গভর্নর মোহাম্মদ আয়েস কাহিম বলেছেন, সর্বশেষ বিমান হামলা সৌদি নেতৃত্বাধীন জোটের হতাশা ও হতাশার মাত্রা প্রদর্শন করে। ইয়েমেনের জন্য জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুনবার্গ সৌদি আরব সফর শেষে রিয়াদ সেরেছেন। দুজারিক বলেন, তিনি সৌদি ভাইস প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং অন্যান্য সৌদি কথোপকথনের সাথে দেখা করেছেন। তার বৈঠকের সময় গ্র্যান্ড বুর্গ সানায় ভারী বিমান হামলা সহ সামরিক বৃদ্ধির সাম্প্রতিক তরঙ্গের নিন্দা করেছেন। সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক মিত্রদের দ্বারা সমর্থিত মার্চ 2015 সালে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, যার লক্ষ্য ছিল ইয়েমেনের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুর রাব্বু মানসুর হাদিদি সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনা এবং আনসারুল্লাহ আন্দোলনকে দমন করা। এদিকে জানবেন, ইউরোপীয় দেশগুলো দখলকৃত আল কুদসে বসতি নির্মাণ বন্ধ করতে ইহুদিবাদী শাসকদের প্রতি আহ্বান জানিয়েছে। ফ্রান্স, জার্মানি, ইতালি এবং স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সন্ধ্যায় ইসরায়েলি কর্তৃপক্ষকে অধিকৃত আল কুদসে নতুন আবাসন ইউনিট নির্মাণ বন্ধ করার আহ্বান জানিয়েছে। একটি যৌথ বিবৃতিতে ইউরোপীয় দেশগুলি বলেছে যে শত শত নতুন সেটেলমেন্ট ইউনিট সমাধানের জন্য একটি অতিরিক্ত বাধা তৈরি করবে। তারা বলেছে যে এই এলাকায় নির্মাণ পশ্চিম তীরকে আল কুদস থেকে আরও বিচ্ছিন্ন করবে এবং এইগুলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই মাসের শুরুর দিকে ইসরায়েলি কর্তৃপক্ষ অধিকৃত আল কুদসে প্রায় 3,500টি বসতি ইউনিট নির্মাণের পরিকল্পনার অনুমোদন করেছে, যার প্রায় অর্ধেক গিভাত হামাতোস এবং হারহোমার অবৈধ বসতিতে নির্মিত হবে। অপরদিকে জানিয়ে দিব, রাশিয়ার মহড়ার জন্য বেলারুশে দুটি S-400 ব্যাটালিয়ন পাঠিয়েছে। রাশিয়া আগামী মাসে সেখানে সামরিক মহড়ায় যোগ দিতে বেলারুশে S-400 সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমের দুটি ব্যাটালিয়ন পাঠাচ্ছে। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি শুক্রবার বলেছে, প্রতিবেশী ইউক্রেনের ওপর পশ্চিমের সাথে তীব্র উত্তেজনার সময়ে এটি হয়েছে। ন্যাটো সদস্য পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার সাথে প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রের পশ্চিম সীমান্তের কাছে এবং ইউক্রেনের সাথে এর দক্ষিণ প্রান্তের কাছাকাছি অনুষ্ঠিত অ্যালইড রেসলভ মহড়ার জন্য রাশিয়ার সামরিক বাহিনী এবং হার্ডওয়্যার এই সপ্তাহে বেলারুশে আসতে শুরু করেছে। পশ্চিমা রাষ্ট্রগুলো দাবি করেছে যে রাশিয়া, যেটি ইউক্রেনের সাথে তার সীমান্তে কয়েক হাজার সৈন্য মোতায়েন করেছে, তারা দেশটিতে হামলার পরিকল্পনা করেছে। রাশিয়া এ ধরনের হামলা প্রত্যাখ্যান করেছে। লিথুয়ানিয়া আরও বলেছে যে সেখানে রাশিয়ান সৈন্য তৈরি করা তার নিরাপত্তার জন্য হুমকি ছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে দুটি S-400 ব্যাটালিয়ন, যার মতো সাধারণত 8টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে, ট্রেনে করে রাশিয়ার দূরপ্রাচ্য থেকে বেলারুশে যেতে শুরু করেছে। ইন্টারফ্যাক্স এই তথ্য জানায়। মস্কো বলেছে যে 12টি সুখেই Su-35 যুদ্ধবিমান এবং একটি প্যান্ট-সির ব্যবস্থাও মহড়ার জন্য বেলারুশে মোতায়েন করা হবে। অপরদিকে জানবেন, কৃষ্ণসাগরে মহড়া স্পেনের দুই যুদ্ধজাহাজ। রাশিয়া ইউক্রেন উত্তেজনার মধ্যে কৃষ্ণসাগরে ন্যাটোর সামরিক মহড়ায় দুটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে স্পেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোবলেস বৃহস্পতিবার এই ঘোষণা দেন। খবর আনাদোলু এজেন্সির, স্পেনের দুই যুদ্ধজাহাজ ব্লাস ডিলেজো এবং মেটোরোয়ে ন্যাটোর ওই মহড়ায় অংশ নিতে আগামী 3-4 দিনের মধ্যে কৃষ্ণসাগরে গিয়ে পৌঁছবে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের এই উত্তেজনার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বুলগেরিয়ায় ন্যাটোর সামরিক বহরে যুদ্ধবিমান পাঠানোর কথাও ভাবছে। স্পেনের প্রতিরক্ষা মার্গারিটা রোবলেস বলেন, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে রাশিয়া ইউক্রেনের পরিস্থিতি কূটনৈতিকভাবে সামাল দেওয়া। এদিকে জানবেন, জাতিসংঘের সংস্থাগুলি প্রশাসনিক আটকে থাকা অসুস্থ ফিলিস্তিনি কিশোরের মুক্তির আহ্বান জানিয়েছে। জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা ইসরায়েলি সরকারকে অবিলম্বে বিরল স্নায়ুতন্ত্রের ব্যাধিতে আক্রান্ত একজন ফিলিস্তিনি কিশোরকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে, যাকে কর্তৃপক্ষ প্রশাসনিক আটক হিসেবে উল্লেখ করার জন্য 1 বছরের জন্য বিনা অভিযোগে বন্দী করে রেখেছে। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কার্য সংস্থা এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বলেছে যে আমালের কোনোটিই নয়, দ'খলে যাকে 2021 সালে জানুয়ারিতে আটক করা হয়েছিল এবং এই সপ্তাহে 18 বছর বয়সে পরিণত হয়েছিল, বা তার আইনজীবী এবং পরিবারকে তার গ্রেপ্তার এবং আটকের কারণ সম্পর্কে জানানো হয়নি। আমাল একটি গুরুতর অটোইমিউন রোগে ভুগছে, যার জন্য ক্রমাগত চিকিৎসা ও পর্যবেক্ষণ প্রয়োজন। জাতিসংঘের সংস্থাগুলি বলেছে, আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সঙ্গতি রেখে তাকে আটক করে অবিলম্বে এবং নিঃশক্ত মুক্তির দাবির আহ্বান জানিয়েছে। শিশু অধিকার কনভেনশন অনুসারে তার স্বাধীনতা থেকে বঞ্চিত প্রতিটি শিশুর আইনগত এবং অন্যান্য উপযুক্ত সহায়তার সাথে সাথে তার বঞ্চনাকর বৈধতাকে চ্যালেঞ্জ করার অধিকারের অধিকার থাকবে। একটি আদালত বা অন্য উপযুক্ত স্বাধীন এবং নিরপেক্ষ কর্তৃপক্ষের জন্য সামনে স্বাধীনতা এবং এই জাতীয় যে কোনো পদক্ষেপের
তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বিবৃতিতে জোর দেওয়া হয়েছে। আমলের মামলাটি এমন একটি দীর্ঘস্থায়ী মামলা যেখানে একজন ফিলিস্তিনি শিশুকে যে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই আটক করা হয়েছে। তবে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। বর্তমানে কমপক্ষে আরও তিনজন ফিলিস্তিনি প্রশাসনিক আটকে রাখা হয়েছে। প্রথমবার আটকের সময় 18 বছরের কম বয়সী ছিল। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নগুলো ডেলিগেশন টু দ্য ফিলিস্তিনি ইসরায়েলি কর্মকর্তাদের দীর্ঘস্থায়ী অসুস্থ ফিলিস্তিনি কিশোরের অভিযোগ বা বিচার ছাড়াই কারাদণ্ড করা হয়েছিল। ইসরায়েলি বাহিনী 2020 সালের নভেম্বরে দখলকৃত পশ্চিম তীরে নাখলেকে প্রথম গ্রেপ্তার করে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।